Hi friends, welcome to my channel Study with Ishani. আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিস্ট্রি। আমি হিস্ট্রির এই পার্টে 10টা প্রশ্ন নিয়েছি তোমাদের জন্য একদম বেছে বেছে। প্রত্যেকটা প্রশ্ন ভীষণভাবে ইম্পর্টেন্ট ফর ICDS সুপারভাইজার এন্ড অলসো ফর অল কম্পিটিটিভ এক্সাম। সো ফ্রেন্ডস, স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শুরু করছি। পশ্চিম ভারতে চালুক্য বংশের পরের রাজবংশ নিচের কোনটি? অপশনে আছে চোল, পল্লব, রাষ্ট্রকূট এবং পাণ্ডব। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পাণ্ডব। পরের প্রশ্ন, কার রাজত্বকালে দিল্লির সুলতানের সাম্রাজ্য সবথেকে বেশি বিস্তার লাভ করেছিল? অপশন আছে গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিস, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে? অপশনে আছে ইব্রাহিম লোদি, আহমদ শাহ আবদালি, মুর্শিদ কুলি খা আর সেলিম দুরানি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আহমদ শাহ আবদালি। পরের প্রশ্ন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কোন সুলতান স্থাপন করেছিলেন? অপশনে আছে জালাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, কুতুবুদ্দিন আইবক আর গিয়াসউদ্দিন বলবন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জালাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, নিচের কে একজন অন্ধকবি কৃষ্ণ পূজারি কৃষ্ণ মাহাত্ম বিশেষভাবে প্রচার করেছিলেন? অপশন আছে সুরদাস, কবির, রামানন্দ, জয়দেব। সঠিক উত্তর অপশন এ, সুরদাস। পরের প্রশ্ন, শ্রী চৈতন্য দেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চৈতামৃত গ্রন্থের গ্রন্থকার কে? অপশনে আছে কৃত্তিবাস, ভানু সিংহ, কৃষ্ণদাস কবিরাজ, তুলসীদাস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষ্ণদাস কবিরাজ। পরের প্রশ্ন, কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী? অপশনে আছে রাষ্ট্রকূট, পল্লব, চোল, চালুক্য। সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, পল্লব। পরের প্রশ্ন, উত্তর ভারতের শেষ আফগান বংশ কোনটি, আফগান রাজবংশ কোনটি? অপশনে আছে সুরি, খিলজি, তুগলক এবং লোদি। এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, সুরি। পরের প্রশ্ন, 1398 সালে কে ভারত আক্রমণ করেছিলেন? অপশনে আছে তৈমুল্লং, নাদির শাহ, সুলতান মাহমুদ, চেঙ্গিস খা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তৈমুল্লং। পরের প্রশ্ন, মুঘল যুগে সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল? অপশনে আছে বক্সি, বওয়ান, ওয়াজরি আর কোতায়েল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বক্সি। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আজকের পার্টের 10টা প্রশ্ন। 10টা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা মুখস্থ করে ফেলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের এক একটা লাইক আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও আনার জন্য, ঠিক আছে? আর একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমাদের হাত ধরে আমার এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।